কোরআন দিয়ে যদি আমরা জীবনে ধারণ করি তাহলে যে আমাদের মুক্তি আসবে এটা তো কোরআনই বলছে কিতাব কোরআনটার ভিতরে আমাদের এ ব্যাপারে অসংখ্য আয়াত আছে যে আপনি আপনার ছোট্ট করে যদি এই কোরআনের ব্যাপারে দর্শকদের জন্য বলেন যে কোরআন আমরা কীভাবে ধারণ করব কোরআন কীভাবে শিক্ষা গ্রহণ করে জীবনে এটাকে প্রতিপালন করব। কোরআন শিক্ষা আমাদের জন্য সকলের জন্যই অপরিহার্য এবং এটা বাধ্যতামূলক পড়াই লাগবে প্রিয় ভাই বলতেছিলেন একটু আগে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মানুষ যত কারণে জাহান্নামে যাবে ক্যামতের দিন তার অন্যতম একটি কারণ কোরআন জানা সোরা মুলকে দশ নম্বর আয়তাল্লা রাবুল্লাহ বলছেন কলু া নাসমাগু আউ না মা কুন্না ফিয়া বি সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো কি কারণে তখন তারা বলবে যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করে নাই এবং বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমাদের জ্ঞান বিবেক খাটিয়ে খাটিয়ে কোরআনের বিধানগুলো নিয়মগুলো ফলো করে নেয় মেনে চলে নাই যার কারণে আজকে সাহির নামক জাহান্নামে আসতে এসে এমনকি কেয়ামতি দিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আইলা বিনের দরবারে মামলা করে দেবে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তারা কোরআন শিক্ষা করে নাই কোরআন বোঝে নাই বোঝার চেষ্টা করে নাই বা কোরআনের বিধিবিধান ব্যক্তি পরিবার সমাজের সব জায়গায় যারা ফলো করার চেষ্টা করে নাই আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে বলেছেন অকাল আর রসুল রসুল সাল্লাহ সাল্লাম সেদিন বলবে ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমি তা খজু হায়দ আল কুরআন মাহাজুরা তে আমার এই উম্মদ আমার এই কৌম আমার এই জাতি কোরআনকে পরিত্য মনে করেছে জি জি কোরআনকে অগ্রাহ্য মনে করেছে কোরআন শিক্ষা করে নাই কোরআন বোঝে নাই সুতরাং সেদিন তাদের আফসোসের আর কোনো শেষ শেষ থাকবে না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য